What's up guys, I am Abhinabo and I am Tomoklu back with episode 6 of Pujor Boribod season 3 title thumbnail theke bujhe gecho amra chole eshi ekta brand new jaygay abaro ekbar ha abaro ekbar at 6 Baliganj place but ekta notun jaygay seta hocche Topshia pujor age ekdom tomane bhorpur bangaliana shadite khule feleche ekta notun outlet jara ei Topshia ba Science City Park Circus এই এলাকায় থাকো তাদের কিন্তু আর দূরে ট্রাভেল করতে হচ্ছে না এক্স্যাক্টলি মানে রুবি থেকে মেট্রোপলিটন থেকে ওই সাইড থেকে শুরু করে যারা তোপশিয়া দিকে আসবে বা পার্ক সার্কাস থেকে পূজো দেখে যারা এই দিকে আসবে বা বেগবাগান সাইড থেকে যারা এই দিকে আসতে চাও তারা কিন্তু ভালো বাঙালি খাবার দাবার জায়গা খুঁজছো তোপশিয়া সাবকা ক্লাবের যে বিল্ডিং গ্রিডের যে বিল্ডিংটা আছে ওজাস ব্যাংকুয়েটস একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু চলে এসেছে 6 বালিগঞ্জ প্লেস থালি ব্রাঞ্চ দেব সম্পূর্ণ ডিটেইলস থালি ব্রাঞ্চে কি কি প্রাইসিং থাকছে কি কি থালি থাকছে পূজোয় কি কি থালি থাকছে দেব সমস্ত ডিটেইলস এই ভিডিও তো উইদাউট ওয়েস্টিং ইওর টাইম চলো শুরু করা যাক সবাইকে শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা ওয়েলকাম টু 6 বালিগঞ্জ প্লেস থালি তোপশিয়া বালিগঞ্জ প্লেস থালি তোপশিয়া ব্রাঞ্চে চলে এসেছি আর এসি প্রচুর আইটেম অর্ডার করে দিয়েছি এবার একটু অন্যরকমের থালি অর্ডার করেছি এটা হচ্ছে গল্প হলো সত্যি থালি একটু ডিফারেন্ট গল্প হলো কি সত্যি সেটাই দেখা এখানে তিনটে টাইপ অফ ননভেজ আইটেমস থাকছে আর প্রচুর আইটেমের বাহার চলে এসেছে এখানে ফার্স্টে আছে লুচি এদের সিগনেচার মশালা আলুর দম ডাল থাকছে মটর পনির আলু দিয়ে একটা তরকারি থাকছে এখানে ভিন্ডি আলু দিয়ে একটা সবজি থাকছে কুমড়োর ভর্তা থাকছে এখানে থাকছে হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা চাটনি আচ্ছা তিনটে টাইপ অফ যে নন ভেজ আইটেমস আছে সেটার মধ্যে আছে চিংড়ির মালাইকারি এখানে আছে যে মাটন যেটা মানে লোভনীয় নতুন করে কিছু বলার নেই 6 বালিগঞ্জ প্লেস থালি বা 6 বালিগঞ্জ প্লেসের মাটন ইজ ওয়ান অফ মাই ফেভারিট দারুণ খেতে হয় আর এটা একটু অন্যরকমের আইটেম যেটা আমরা কোনোবার ট্রাই করিনি সেটা হচ্ছে পটলের দোলমা উইথ মাটন স্টাফিং এটা একটু হারিয়ে যাওয়া রান্নার মধ্যে পড়ছে মানে সচরাচর বাড়িতে এগুলো আর হয় না আর একটাও সিমিলার আইটেম থাকছে যেটা হচ্ছে চিতল মাছের মুইঠা এটাও সচরাচর বাড়িতে হয় না আর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এট 6 বালিগঞ্জ প্লেস আর একটা এটা থার্ড ননভেজ আইটেম আছে এই দুটো আইটেম কিন্তু আলাকাটে নেওয়া এই দুটো আইটেম আর এটা থাকে থালির মধ্যেই যেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর থালিতে থাকছে দুটো এবং মিষ্টি একটা হচ্ছে এখানে পান্তুয়া আর একটা হচ্ছে মিষ্টি দই উইচ ইজ ওয়ান অফ দ্য ফেভারিট আর ওয়েলকাম ড্রিঙ্কসে থাকছে হচ্ছে আমপোড়ার শরবত বন্ধুরাজের ঘোলও পেয়ে যাচ্ছে বাট আজকে ছিল আমপোড়ার শরবত পুজোর জন্য এদের কিন্তু কয়েকটা স্পেশাল থালি আছে যেটা তোমরা পুজোর চারটে দিন ষষ্ঠী থেকে দশমী অবধি পেয়ে যাবে থালিগুলোর প্রাইস অ্যারাউন্ড 650 প্লাস ট্যাক্সেস থেকে শুরু হচ্ছে আপ টিল 1100 প্লাস ট্যাক্সেস অবধি ষষ্ঠী থেকে দশমী এই পাঁচটা দিন তোমাদের কিন্তু পাঁচ ধরনের থালি পাবে বোথ অ্যাট 6 বালিগঞ্জ প্লেস থালি অ্যান্ড 6 বালিগঞ্জ প্লেস যে বুফে ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু পাঁচ ধরনের বুফে পাবে তো এইগুলো হচ্ছে ওদের পুজোর থালি আর এটা নর্মাল থালি বাট যেহেতু পুজোর আগে ভিডিওটা যাচ্ছে তো পুজোর স্পেশাল আইটেমসগুলো ডেফিনেট তোমাদের জানিয়ে দিলাম ফার্স্টে ট্রাই করবো যে লুচিটা লুচি দিয়ে এদের যে ভাজা মশলার আলুর দম যেটা ওয়ান অফ দ্য সিগনেচার হয় চারটে করে লুচি পেয়ে যাচ্ছে তোমরা থালিতে আর তার সাথে ভাজা মশলার আলুর দম এখানে ছোট ছোট আলু ভাজা মাছের আলুর দমটা এদের ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম আর প্রত্যেকবার এসে আমি একই কথা বলি এরকম আলুর দম কিন্তু তোমরা বাড়িতে কেন অন্য কোথাও পাবে না বিকজ এদের এই সিক্রেট ভাজা মশলাটাই হচ্ছে আলুর দমের আসল জাদুকর নেক্সট ট্রাই করব হচ্ছে ভাত দিয়ে ডালটা তার সাথে এখানে আছে তোমাদের একটু ঝুরঝুরি আলু ভাজা সোনামুখের ডাল দিয়ে কিন্তু ঝুরঝুরি আলু ভাজা দারুণ একটা কম্বিনেশন আর ডাল আর আলু ভাজা এদের এখানে ডালটা আমি ইটসেলফ বলবো এতটা ফ্লেভারফুল ডাল ইন অন্য কোনো আমি কিন্তু বাঙালি রেস্টুরেন্টে পাই না দিস ইজ অনলি 6 বালিগঞ্জ প্লেস মানে কি বলবো স্পেশাল যেগুলো তাদের মধ্যে এদের ডালটাও ইকুয়ালি কিন্তু প্রচণ্ডই ফ্লেভারফুল নেক্সট আমি চলে আসবো আলু মটর আর পনিরের যে তরকারিটা সেটাতে এটা ভাত দিয়ে আমি বলবো নর্মালি আমি ট্রাই করে দেখি ভাত দিয়ে সাথে এটা লুচি দিয়ে বা অন্য আইটেম দিয়ে বেশি ভালো যায় স্পেশালি লুচি দিয়ে
আলু মটর পনির, এটাও একটা খুব ভালো গুড টু গো কম্বিনেশন উইথ লুচি। এন্ড আমি ফার্স্ট টাইম খেলাম, বিকজ এর আগে আমি যতবার খেয়েছি এই টাইপ অফ ভেজ আইটেমটা আমি কোনোদিন পাইনি, এটাও বেশ ভালো খেতে। নেক্সট এখানে আছে হচ্ছে ভিন্ডি আলু ভাজা, এটা আমি চামচ দিয়ে নর্মালি খেয়ে নিচ্ছি। এটা আমি এটা অ্যাকচুয়ালি তোমরা ডাল দিয়ে খাবার বা শুধুও তোমরা খেতে পারো, এটা কিন্তু বিট ডিফারেন্ট। মানে এখানে আমি টমেটোও দেখতে পাচ্ছি, খুব একটা ড্রাই কিন্তু বলবো না, নর্মালি শুকনো ভাত দিয়ে খেতে বা সাদা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে, অনেকটাই ডিফারেন্ট খেতে। মানে এটা ভাজাটা আমি জানি না কি দিয়ে ওরা করেছে, বাট প্রচন্ড ফ্লেভারফুল লাগছে আর বেশ ভালো আর কি, মানে জুসি ইটসেলফ, মানে একদম যে শুকিয়ে গেছে এরকম কিন্তু না, বেশ জুসি, খেতেও খুব ফ্লেভারফুল। এই আইটেমটা স্পেশালি আমি ট্রাই করব, এটা আমি এর আগে কোনোদিন খাইনি। কুমড়োর ভর্তাটা আমি কোনোদিন খাইনি, এখানেও ফার্স্ট টাইম খাচ্ছি আর লাইফেও ফার্স্ট টাইমই খাচ্ছি, এর আগে আমি কোনোদিন খাইনি। এটা ভাত দিয়ে আমি খেয়ে বলবো, বিকজ এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে, ডিফারেন্ট টাইপ অফ খেতে, একটু অন দ্য সুইটার সাইড, মিষ্টি মিষ্টি খেতে, দারুণ। মানে এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর মাস্ট ট্রাই। ও আচ্ছা, আর একটা জিনিস আমি ভুলেই গেছি আবারও, আমপোড়ার শরবত, যেটা আমার অনেক আগে খাওয়া উচিত ছিল, খেয়ে নিচ্ছি, ওই যে ভুলে গেছি এখন খেতে। এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি গন্ধরাজের গলি প্রত্যেকবার পেয়েছি, হতেবার এসেছি, বাট এটাও কিন্তু ইকুয়ালি ভালো। নর্মালি যেটা আমরা আমপানা পাই সব জায়গায়, এখানে একটু ডিফারেন্ট আমপোড়ার শরবত করেছে, আর একদম যে আমের ওই যে একটা পোড়া যে একদম টকটক ভাব, ওটা কিন্তু ডেফিনেটলি তোমরা পাচ্ছ। আর গরমকালে বা পুজোর সময় তোমরা প্যান্ডেল হপিং করে এলে, ঘেমে নিয়ে এলে, মাইন্ড আর মুড, গলা সব কিছুকে রিফ্রেশ করে দেবে। নেক্সট ট্রাই করবো পটলের দোলমা, এটাও আর একটা হারিয়ে যাওয়ার রেসিপি। নর্মালি পটল ওই ভালো করে কেটে খোসা ছাড়িয়ে সমস্ত ভিতরের বীজ বের করে আবার মাটনের স্টাফিং দেওয়া, এটা খুবই একটা হেট্টিক কাজ, বাড়িতে সচরাচর কেউ করে না। এরকম দুটো পটল পাচ্ছ, দু পিস পটল পাচ্ছ, এটা আলাকার্ড আইটেম, থালির মধ্যে থাকছে না, তোমাদের আবার আমি বলে দিচ্ছি, ভাত দিয়ে ট্রাই করবো। আমার কথায় জাস্ট নেক্সট লেভেল খেতে, মানে দারুণ। এখানে মাটনটা তো নেক্সট লেভেল বটে, ওটা তো আমি আসছি, মানে মাটনটা তো এদের নেক্সট লেভেল হয়, এটাও নেক্সট লেভেলের লিস্টে আর কি অ্যাড অন হয়ে গেল। নেক্সট আমি চলে আসবো আর একটা হারিয়ে যাওয়ার গ্রাম বাংলা রান্না, যেটা হচ্ছে চিতল মাছের মুইঠা। এটা গান আছে বেশ, ওই চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, এখানে দুইটা না এখানে ছ পিস থাকছে, তো যত খুশি তোমরা খেতে, যত খুশি না ছ পিসই তোমরা পাচ্ছ, আমি যা তা বকে যাচ্ছি আজকে। আবার মুইঠার গ্রেভিটা তোমাদের দেখাবো, এটাও কিন্তু একটা রিচ রেড গ্রেভিতে থাকছে, আর মুইঠাটা একটু কিন্তু মশলাদারই হয়, একটু রিচ হয়, একটু স্পাইসি হয়, অনেক খেতে ভালো লাগে না। আর মুইঠাগুলোকে না দেখো, মাছটা ছাড়িয়ে নেওয়ার পর এরম টাইপের শেপ দেওয়া হয়েছে, ভালো করে সেটা পিছিয়ে নিয়ে হাতেই কিন্তু এই শেপটা দেওয়া হয়েছে, নর্মালি বাড়িতে আরও হাতেই দেওয়া হয়। যেটা আমি অনেকটা মানে স্বামী কাবাব হয় না, চিকেন স্বামী কাবাব গরম টাইপের দেখতে, পুরো স্পঞ্জি, মাছটা যে ফ্রেশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তারই সাথে কিন্তু জুসেসটা ভিতর অব্দি ঢুকেছে, এমন না ভিতরটা একদম কোনো টেস্ট নেই, ভিতরটা কিন্তু জুসি আর ফ্লেভারফুলও বটে, রিচ যে বাঙালি স্পাইসেস ইউজ করা হয়েছে বেশ ভালো করে বোঝা যাচ্ছে, আর খেতেও জাস্ট দুর্দান্ত। নেক্সট যে আইটেমটা ট্রাই করবো সেটা ইন্ট্রোডাকশন লাগে না, অল টাইম ফেভারিট তমঙ্গদা স্পেশালি অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দু পিস চিংড়ি মাছ পাচ্ছ তোমরা, সাইজটা তোমাদের দেখাবো চিংড়ি মাছের। আমি অনেকদিন বাদ বেরিয়ে এত ভালো মালাইকারি খেলাম, এই মালাইকারিটা কিন্তু নেক্সট লেভেলের খেতে। চিংড়ি মাছটা বের করে নিয়েছি, চিংড়ি মাছটা খেয়ে বলার পালা, গ্রেভিটা অনেকটা থিক আর এক্স্যাক্ট যেমন মালাইকারি হওয়া উচিত, মানে নেক্সট লেভেলের লিস্টে আর একটা আইটেমও জুড়ে গেল, সেটা হচ্ছে এখানকার মালাইকারি। নেক্সট ট্রাই করবো ভেটকির পাতুরিটা, ভেটকির পাতুরিটা আমি লাস্টবারও ট্রাই করেছিলাম, আর সাইজটা তোমাদের দেখিয়ে দেবো, পাতুরি বেশ বড় একটা সাইজ দিচ্ছে, যে ফ্রেশ এত সফট মাছটা, জাস্ট দেখো কে বলবো। এটার ভাত দিয়ে ট্রাই করছি, নর্মালি ট্রাই করছি, একদম সর্ষের যে ঝাঁচটা সেটা কিন্তু একদম গলায় গিয়ে তোমাদের হিট করছে, আর মাছটা এতটাই ফ্রেশ এতটাই জুসি যে অটোমেটিক্যালি যতটা ফ্রেশ ভেটকি হবে ততটা ফ্লেভারফুল হবে বাড়াবাড়ি খেতে। নেক্সট যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, দি মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে মাটন। মাটনটা তোমাদের দেখাই, হ্যাঁ আগে সাইজটা দেখো, উফ, মানে এটার জন্য তো, এটার জন্য কিন্তু একটা লাইক ডেফিনেটলি ভিডিওটা, জাস্ট মাটনটা দেখো বেশ বড় বড়, কে বলবো মাটনটা মুখে দিতে জাস্ট মিলিয়ে যাচ্ছে, জাস্ট নেক্সট লেভেল খেতে এখানে মাটনটা। সফটনেসটা জাস্ট দেখো মাটন, কতটা সফট দেখতে পাচ্ছ মাটনটা, এই সফটনেস মাটনের আর অন্য কোনো বেঙ্গল রেস্টুরেন্টে
টিল ডেট আমি কিন্তু পাইনি। যে কটা রেস্টুরেন্ট আমি ভিজিট করেছি বাঙালি, কোথাও এত সফট মাটন, এত ফ্লেভারফুল মাটন আমি পাইনি। নেক্সট ট্রাই করবো চাটনি। পাঁপড়ও আছে এখানে, দিয়েছে হচ্ছে খেজুর আমসত্ত্বের চাটনি, টমেটো খেজুর আমসত্ত্ব দিই। চাটনি আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, যেমন খেতে হয় ওরকমই খেতে। এক্স্যাক্ট বাজা মশলা ইউজ করেছে হালকা, তোমরা বিয়ে বাড়িতে গেলেও পাবে। নেক্সট চলে আসবে মিষ্টিতে। মিষ্টিতে এখানে আছে একটা পান্তুয়া, ভিতরটা সফট এমন না হার্ড, মানে রসটা কিন্তু ভিতর অব্দি ঢুকেছে। পান্তুয়া ভিতরটা একদম মানে কোনো রস ফস কিছু দোকানে পর্যন্ত স্টিফ থাকে, এখানে পান্তুয়াটা কিন্তু খেতে ভালো। আর লাস্ট বা নট দ্য লিস্ট, যেটা ছাড়া বাঙালি খাবার ইজ ইনকমপ্লিট, সেটা হচ্ছে মিষ্টি দই। দারুণ। তো এই গেল সম্পূর্ণ থালিটা, টোটাল থালিটা তোমাদের দেখালাম। এই থালিটা যেটা আমরা ট্রাই করলাম সেটার উইদাউট জিএসটি প্রাইস হচ্ছে 795। আমি আবারও বলছি এই থালিটা কিন্তু তোমরা পুজো এলে পাবে না, বিকজ এদের পাঁচটা দিনে পাঁচ রকমের থালি। প্রাইসেসগুলো বলে দিচ্ছি, ফ্রম 650 টিল 1100 প্লাস ট্যাক্সেসের রেঞ্জের থালি থাকছে। তোমরা ভিজিট করো পুজোয় আর ট্রাই করো এদের থালি। টিল দেন আমাকে এগুলো কমপ্লিট করতে দাও, দেন বেরিয়ে ফাইনালি কথা হচ্ছে। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যাট সিক্স বালিগঞ্জ প্লেস থালি। এক কথা যদি এক্সপিরিয়েন্স বলি, নো ডাউট প্রত্যেক বারের মতনও এবারের এক্সপিরিয়েন্সও জাস্ট নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ইনট্যাক্ট তোমাদের একটা কিন্তু আলট্রা মডার্ন টাচের সাথে ওরা বাঙালি আনা ছটাও রেখেছে। তোমাদের কাঁসা থালা বাসন গ্লাস চামচ সমস্ত কিন্তু ওরা কাঁসার ইউজ করছে, জাস্ট লাইক ওদের অন্য থালি ব্র্যান্ড যেটা যোধপুর পার্কেও আছে। নতুন এটা আর একটা এডিশন, এন্ড দিস ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট ভিডিও অন ইউটিউব। আর অ্যাজ ইউজুয়াল সিক্স বালিগঞ্জ প্লেস যে মানে প্রত্যেকটা ব্রাঞ্চ তাদের কিন্তু কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি খুব ভালো কিন্তু মেনটেন করেছে। আর তার সাথে আমরা আজকে একটু আলাদা জিনিস ট্রাই করেছি, যেমন চিতল মাছের মুড়িটা কখনো ট্রাই করিনি সেটা ট্রাই করলাম, তারপর হচ্ছে পটলের দোলমা যেটাতে মাটন স্টাফিং, সেই জিনিসটা ট্রাই করলাম। এগুলো হারিয়ে যাওয়া একটা বাঙালি রেসিপি, এগুলো তুলে ধরছে সিক্স বালিগঞ্জ প্লেস, আইটেমে রেখেছে, মেনুতে রেখেছে, এটাই একটা মানে কি বলবো অনেক বড় ব্যাপার, বড় ব্যাপার। আর তার সাথে হচ্ছে পূজোর মেনু তো থাকছেই, সেটা ডিটেইলস আমরা দিয়ে দিয়েছি। পকেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা থালি পাচ্ছ, 275 অনওয়ার্ডস কিন্তু থালি স্টার্ট হয়ে যাচ্ছে। আমি আবারো বলছি, হ্যাঁ আবারো বলছি, পূজোর সময় রেট গুলো হায়ার থাকবে অবিয়াসলি। বাঙালি খাবার দাবারের নাম্বার ওয়ান ঠিকানা ইন কলকাতা এই সিক্স বালিগঞ্জ প্লেস। ডেফিনেটলি ওদের প্রচুর ব্রাঞ্চ আছে, তোমরা এই ব্রাঞ্চে তো ডেফিনেটলি ভিজিট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স এট সিক্স বালিগঞ্জ প্লেস। খালি ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কিন্তু নতুন ভিডিওস ইনফরমেশন সবার আগে পাওয়া যায়। পূজোর বুড়ি বোধ সিজন 3 এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের বছর উইথ সিজন 4। থাকছে আরো বেশি চমক আর আরো বেশি এক্সাইটমেন্ট। এক্স্যাক্টলি আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, যেমন ভাই প্রত্যেক বছর পুজো হবে তেমন ভাবে আমাদের কিন্তু প্রত্যেক বছর পূজোর বুড়ি বোধের সিজনও আসতে থাকবে। সবাইকে জানাই শারদ শুভেচ্ছা 2022, এই কামনা করে এই ভিডিও শেষ করছি। টিল দেন আই এম অভিনব এন্ড আই এম তমগ্ন সাইনিং অফ ফ্রম সিক্স বালিগঞ্জ প্লেস থালি তোপসিয়া। মিটিং অন অ্যানাদার ফুড অর ট্রাভেল ভিডিও। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই জমিয়ে এই 2022 এর পুজোটা কিন্তু কাটাও, তার সাথে খাওয়া দাওয়া করো, আর চলো বাই।